নমস্কার বন্ধুরা, পারভি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব ঢেঁকি শাক। আজকে আমি শাকটা একটু অন্যরকম করে রান্না করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। কালা হয়ে গেছে, তো আমি কড়াইতে দিয়ে দিব তেল। আমি প্রথমে একটু আলুটা ভাজে নিব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আলু। আলুগুলো একদম লাল ভাজি, না ঢেঁকি শাকটা আমি এখনো এসে আলু দিয়ে খাই, ভালো লাগে। আর তুমি যেভাবে কাজ করবো খাই দেয়, আমার তো লাউ দিয়ে কাটা হয় না। একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি নামাই নিই। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি সম্বাজ দিয়ে শাকটা বসাই দিই। আমি সম্বাজে দিব রসুন, আর দিয়ে দিব অল্প পেঁয়াজ। দিয়ে দিব কাঁচা লঙ্কা, মাঝখান থেকে অল্প চিরে রাখছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিব অল্প হলুদ। শাকে পরে দিলে না দলা লাগে থাকবে। এবার দিয়ে দিব শাক, শাকটা এরকম ঝরঝরা ভালো লাগে না, ভিজে ভিজা ঝরঝরা তাই ভালো লাগে। শাকটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিব লবণ। শাকটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিই আলু, যে আলুটা ভাজা রাখছিলাম যে। ঢেঁকি শাকের কিন্তু একটা অন্যরকম গন্ধ। আমার ঢেঁকি শাক রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই।
খাইতে কিন্তু অনেক টেস্ট। এরকমভাবে একটু আলাদা রকম করে যদি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে খুব খাইতে খুব ভালো লাগবে।